বিদ্যালয় অনলাইন ক্লাসের সবাইকে স্বাগত। আজকের ক্লাসের আলোচ্য বিষয় জ্যামিতি। আর এই ভিডিওগুলো মূলত যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য করা। প্রতি বছরই দেখা যায় যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ম্যাথ পার্টে জ্যামিতি অংশ থেকে প্রশ্ন থাকে, আর আমরা কীভাবে খুব দ্রুত এবং সহজভাবে এই ম্যাথগুলো সমাধান করতে পারি সেই সম্পর্কে পূর্ণ আলোচনা করা হবে। এই ক্লাসে জ্যামিতি পার্টের প্রত্যেকটা টপিক সম্পর্কিতভাবে আলাদা আলাদাভাবে বিশদভাবে আলোচনা করা হবে এবং সেই সাথে ওই রিলেটেড কিছু প্রশ্ন সমাধান করা হবে। এবং তোমাদের জন্য যেটা থাকবে, কিছু প্রশ্ন তোমাদের জন্য হোমওয়ার্ক হিসেবে থাকবে। তোমরা যদি ক্লাস ভিডিওগুলো খুব সুন্দরভাবে দেখো মনোযোগ সহকারে, তাহলে তোমাদের জন্য যে প্রশ্নগুলো থাকবে তোমরা সেগুলো সমাধান করতে পারবে এবং আমি আশা করি তোমরা যে নীতি সম্পর্কে পূর্ণ ধারণা নিতে পারবে এবং বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষার যে ম্যাথগুলো আসবে সেগুলো সমাধান করতে পারবে। চলো শুরু করা যাক, জ্যামিতি কি এবং জ্যামিতি কোথা থেকে উৎপত্তি হয়েছে। জ্যামিতি গণিতের অনেক পুরনো একটি শাখা। 3000 খ্রিস্টপূর্ব থেকে জ্যামিতির ব্যবহার মানুষ করে আসছে বলে প্রমাণ পাওয়া যায়। তবে 300 খ্রিস্টপূর্বে বিজ্ঞানী ইউক্লিড জ্যামিতি সম্পর্কে সুবিন্যস্ত ধারণা মানুষের কাছে প্রদান করা হয়েছে, সেই জন্য বিজ্ঞানী ইউক্লিডকে জ্যামিতির জনক বলা হয়। জ্যামিতি দুইটা শব্দ, জ্যা এবং মিতি, অর্থাৎ জ্যা অর্থ জমি, মিতি অর্থ পরিমাপ, জমির পরিমাপকে জ্যামিতি বলা হয়। যেহেতু এখানে মিতি কথাটা চলে এসেছে, তার মানে পরিমাপ, পরিমাপ কথাটা যেহেতু চলে আসছে তার মানে আমাদেরকে পরিমাপ সম্পর্কে ধারণা থাকতে হবে। আর দেখো, আমরা কোনো কিছু পরিমাপ করি কোনো একটা জিনিসের সাপেক্ষে। সাপোজ আমরা যখন আমাদের উচ্চতা পরিমাপ করি, তখন দেখো সবাই আমরা ভূমি থেকে মাথা পর্যন্ত উচ্চতা পরিমাপ করি, তার মানে সবার জন্য ভূমিটা হচ্ছে কমন। তার মানে এখানে ভূমিটা আমাদের রেফারেন্স হিসাবে অথবা সাপেক্ষ হিসাবে আমরা কল্পনা করতেছি। ঠিক তেমনিভাবে যদি আমরা আমাদের অবস্থান কল্পনা করি, আমাদের অবস্থানটা কোথায়, তাহলে কোনো কিছু সাপেক্ষে আমরা কত দূর আছি আমরা সেভাবে বলি। সাপোজ আমি এখন কোথায় আছি যদি আমি বলতে চাই, তাহলে আমি এটা বলতে পারি যে আমি ক্লাসরুমে আছি। আসলে দেখা যাচ্ছে আমি কি পুরোটা ক্লাসরুমে জুড়ে আছি, না পুরোটা ক্লাসরুমে নেই। আমরা চাচ্ছি যে ঠিক আমি যেখানে যেই পয়েন্টে দাঁড়িয়ে আছি ওই একটা পয়েন্টের অবস্থানটা তৈরি করার জন্য। তো সেটা আমরা কিভাবে বলতে পারি, যে আমি আমার পিছনে যে ওয়ালটা আছে ওয়ালটা থেকে যে একটা দূরত্ব পরিমাণ দূরে আছে, দেখো তার থেকে আমার অবস্থানটা নির্দিষ্ট হয়েছে না হয়নি। দেখো আমি যদি আমার অবস্থানটা পরিবর্তন করি, আমার কথাটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বিন্দু পরিবর্তন হয়ে যাচ্ছে, বাট দূরত্ব সেম থাকছে। তাহলে আমি কিভাবে করতে পারি, যে আমার পাশের আরেকটা ওয়াল আছে ওই ওয়াল থেকে একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্বে আছে, তাহলে দেখো আমি আর নড়তে পারতেছি না। পিছনের ওয়াল থেকে আমার দূরত্ব ফিক্সড, আমার পাশের ওয়াল থেকে দূরত্ব ফিক্সড, যদি নড়ে যাই তাহলে আমার কন্ডিশনটা ফুলফিল করতে পারি। কিন্তু দেখো তারপরও আমার বিন্দুটা ফিক্সড হয়নি, আমি যদি একটু উপরে উঠি, দুই পাশের দুই ওয়াল থেকে আমার দূরত্ব ফিক্সড আছে বাট ভূমি থেকে আমার দূরত্বটা আর ঠিক থাকে না। তার মানে আমরা যদি কোনো একটা বিন্দু সঠিক অবস্থান নির্ণয় করতে চাই আমাদের তিনটা সাপেক্ষে লাগবে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, তিনটা রেফারেন্স লাইন লাগবে। আর আমরা যেহেতু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সংশয় নিয়ে আমরা এখানে আলোচনা করতেছি, আর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মধ্যে কখনো এরকম তিন মাত্রিক তিনটা রেফারেন্সের সাপেক্ষে ম্যাথ আসে না, হলো দুইটা অক্ষ সাপেক্ষে বা দুইটা রেফারেন্স সাপেক্ষে আমাদের ম্যাথগুলো আসে। সেই জন্য আমরা থ্রি ডাইমেনশন ম্যাথ এখানে কোনো কিছু করবো না, সবগুলো টু ডাইমেনশন নিয়ে এখানে আমরা আলোচনা করবো। আমাদের দুইটা অক্ষ এখানে কল্পনা করতে হবে, একটা হচ্ছে আনুভূমিক অক্ষ অর্থাৎ ভূমি, ভূমির অক্ষ এবং উলম্ব অক্ষ, ভূমি থেকে আমরা একটা বিন্দু ভূমি থেকে কত করে আছি এবং আনুভূমিক অক্ষ থেকে অথবা উলম্ব অক্ষ থেকে কত দূরত্ব আছে। সেটা যদি আমরা বোর্ডে কল্পনা করতে দেখি, দেখি একটা আনুভূমিক অক্ষ এবং একটা উলম্ব অক্ষ, অক্ষটা পরস্পরকে যে বিন্দুতে ছেদ করে তাকে আমরা বলি মূল বিন্দু, আর মূল বিন্দু স্থানাঙ্ক কত, 0 0। কোনো একটা বিন্দুকে স্থাপন করতে হলে দুইটা জিনিস, আমরা এখানে যেহেতু দুইটা অক্ষের সাপেক্ষে কল্পনা করতেছি তার মানে দুইটা অক্ষের সাপেক্ষে পরিমাপ করতে হবে। মূল বিন্দু সাপেক্ষে যেহেতু 0 0, তার মানে এই বিন্দু থেকে আমরা সকল পরিমাপ শুরু করব। এখন দেখো বিন্দু ধর, যেহেতু এগুলো অক্ষরেখা, রেখা এবং চলমান, দুই দিকে চলমান, রেখা ধর পরস্পর যে বিন্দু ছেদ করছে আমাদের সেটাই মূল বিন্দু, এবং ওয়াই অক্ষ দেখা যাচ্ছে ওয়াই অক্ষের দুই দিকে এক্স অক্ষ আছে এবং এক্স অক্ষের দুই দিকে ওয়াই অক্ষ রেখা। যখন আমরা এক্স অক্ষের ডান দিকে যাবো তখন তার মানে এই দূরত্বটাকে যদি পজিটিভ কল্পনা করা হয়, তার মানে এক্স অক্ষের বাম দিকে যখন যাবো তখন এই দূরত্বটাকে নেগেটিভ দূরত্ব কল্পনা করবো, এবং যখন ওয়াই অক্ষের উপরের দিকে যাবো তখন এই দূরত্বকে যদি আমরা পজিটিভ কল্পনা করি, ওয়াই অক্ষের নিচের দিকে যখন যাবো এই দূরত্বটাকে আমরা নেগেটিভ কল্পনা করবো। এই হিসাবটা বা এইরকম চিন্তা ভাবনাটা যিনি প্রথমে করছিলেন বিজ্ঞানী কার্টেশীয়, উনি চিন্তা ভাবনাটা করছেন, তার চিন্তা ভাবনার মধ্যে এরকম ছিল, উনি প্রথমে এক্স অক্ষের দূরত্বটাকে তিনি কল্পনা করছেন। এজন্য যে কোনো একটা বিন্দুর অবস্থান করার জন্য সর্বপ্রথম উনি কল্পনা করছেন বিন্দুটা এক্স অক্ষের দিকে কত দূরত্ব আছে। সাপোজ
আমি যদি একটা বিন্দু কল্পনা করি, বিন্দুটা এখানে একটা বিন্দু, তো উনি এবার কল্পনা করছে বিন্দুটা আসলে এর দিকে কত দূরে। তারপর উনি এক পুঙ্গ ধরে কল্পনা করছে বিন্দুটা এক্স অক্ষের দিকে একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্বে আছে। তারপর উনি কল্পনা করছে বিন্দুটা ওয়াই অক্ষের দিকে কত দূরত্বে আছে। তারপর উনি দেখলেন বিন্দুটা ওয়াই অক্ষের দিকে একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্বে আছে। তো উনি সবসময় আগে এক্স অক্ষের দূরত্ব কল্পনা করছেন এবং তারপর ওয়াই অক্ষের দূরত্ব কল্পনা করছেন। তো এক্স অক্ষের দূরত্ব এবং ওয়াই অক্ষের দূরত্ব, এই দুইটা দূরত্ব দিয়ে তিনি ওই বিন্দুটাকে নির্দিষ্ট করে দিয়েছেন। তাহলে বিন্দুটার অবস্থান আমরা যেহেতু নির্ণয় করতে পেরেছি, তার মানে এটাকে নাম দিয়েছে স্থান অঙ্ক। বিন্দুটার অবস্থান কোথায়, বিন্দুটা ওয়াই অক্ষ থেকে কত দূরত্বে আছে এবং বিন্দুটা এক্স অক্ষ থেকে কত দূরত্ব পরিমাণ আছে। কোন একটা বিন্দুর অবস্থান নির্ণয় করার পর ওই বিন্দুর দূরত্বগুলোকে আরেকটা সুন্দর নামে ডাকা হয়, সেটা হচ্ছে এক্স অক্ষ থেকে বিন্দুটা যে দূরত্ব আছে তাকে বলা হয় ভুজ এবং ওয়াই অক্ষ থেকে যে দূরত্ব আছে তাকে বলা হয় কোটি। তাহলে আমি যদি একটা বিন্দু অবস্থান করি এক্স ওয়াই, তাহলে এক্সটাকে বলা হবে ভুজ, বিন্দুটা এক্স অক্ষের দিকে যে পরিমাণ দূরত্ব আছে তাকে বলা হবে ভুজ, ওয়াই অক্ষের দিকে বিন্দুটা যে দূরত্ব আছে তাকে বলা হবে কোটি। এখন আগে আমাদেরকে জানতে হবে যে বিন্দুটার অবস্থান নির্ণয় করার জন্য বিন্দুটা কোন অক্ষে পড়তেছে অথবা কোন ঘরে পড়তেছে। তাহলে এক্স অক্ষের যদি পজিটিভ দিকে যায় তাহলে সেটা হতে হবে ওয়াই অক্ষের ডান দিকে, এবং যদি এক্স এর মান নেগেটিভ করি তাহলে সেটা যাবে ওয়াই অক্ষের বাম দিকে। তার মানে প্রথম ঘরে ওয়াই এর পজিটিভ মান এবং এক্স এর পজিটিভ মান, দ্বিতীয় ঘরে এক্স এর নেগেটিভ মান এবং ওয়াই এর পজিটিভ মান, তৃতীয় ঘরে এক্স এর নেগেটিভ মানের জন্য তৃতীয় ঘরে আসবে এবং ওয়াই এর নেগেটিভ মানের জন্য তৃতীয় ঘরে আসবে। তার মানে এই বিন্দু স্থানাঙ্ক সবসময় মাইনাস এক্স মাইনাস ওয়াই হবে। এবং চতুর্থ ঘরে বিন্দুর অবস্থান অথবা বিন্দু স্থানাঙ্কটা কিরকম হবে, চতুর্থ ঘরে এক্স এর জন্য পজিটিভ ভ্যালু এবং ওয়াই এর জন্য নেগেটিভ ভ্যালু। তাহলে আমি একটা বিন্দু দেখে খুব সহজে বলতে পারবো যে বিন্দুটার অবস্থান কোন ঘরে। সাপোজ আমি যদি একটা বিন্দু বলি এই বিন্দুটার অবস্থান কোন ঘরে, তার মানে এটা বলতেছে কি মাইনাস পাই বলতে বিন্দুটির ভুজ, বিন্দুটি এক্স অক্ষের নেগেটিভ দিকে পাঁচ একক দূরত্ব পরিমাণ দূরে আছে। তার মানে এক দুই তিন চার পাঁচ, পাঁচ একক পরিমাণ দূরত্বে বিন্দুটি এক্স অক্ষের নেগেটিভ দিকে আছে। তারপর এখানে থ্রি বলতে কি বোঝাচ্ছে, যেহেতু পজিটিভ তার মানে ওয়াই অক্ষের পজিটিভ দিকে অথবা উপরের দিকে তিন একক পরিমাণ দূরত্বে অবস্থান করতেছে। তাহলে তার কি অবস্থান নির্ণয় করা যাবে, এটা বলতে কি বোঝানো হয়েছে, বিন্দুটি এক্স অক্ষের নেগেটিভ দিকে দুই একক পরিমাণ দূরত্বে অবস্থান করতেছে এবং ওয়াই অক্ষের নেগেটিভ দিকে দুই একক পরিমাণ দূরত্বে অবস্থান করতেছে। তার মানে দুই এক্স অক্ষের নেগেটিভ দিকে দুই একক পরিমাণ দূরত্বে, ওয়াই অক্ষের নেগেটিভ দিকে দুই একক পরিমাণ দূরত্ব। তার মানে বিন্দুটির অবস্থান হবে এখানে মাইনাস টু মাইনাস টু। এখন যদি আমি যদি বলি একটি বিন্দু মাইনাস পাই ওয়ান, তাহলে বিন্দুটি কোন ঘরে, অবশ্যই এক্স অক্ষের নেগেটিভ দিকে ওয়াই অক্ষের পজিটিভ দিকে, এক্স অক্ষের নেগেটিভ দিকে ওয়াই অক্ষের পজিটিভ দিকে। এভাবে বলি টু মাইনাস ওয়ান, এই বিন্দুটির অবস্থান কোন ঘরে, টু যেহেতু পজিটিভ তার মানে এক্স অক্ষের পজিটিভ দিকে দুই একক পরিমাণ দূরত্বে এবং ওয়াই অক্ষের নেগেটিভ দিকে এক এক পরিমাণ দূরত্বে, তার মানে বিন্দুটির অবস্থান টু মাইনাস ওয়ান এই ঘরে অবস্থান করছে। তার মানে আমরা এখন বলতে পারবো যে খুব সহজে কিভাবে একটা বিন্দুর অবস্থান নির্ণয় করা যায়। এখন একটা বিন্দু দেখে বলতে পারি বিন্দুটি কোন ঘরে অবস্থান করতেছে, তাহলে তোমরা ঝটপট বলে ফেলতো যে এই বিন্দু বলে কোন ঘরে অবস্থান করতেছে। বিজ্ঞানী কার্টেশিয়ান মতে আমরা খুব সহজে একটা বিন্দুর অবস্থান নির্ণয় করতে পারবো। এখন আমরা যদি একটু ভিন্নভাবে কল্পনা করি বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য, সেটা কিভাবে, বিন্দুটি মূল বিন্দু থেকে কত দূরত্বে আছে, লেট বিন্দুটি মূল বিন্দু থেকে আর পরিমাণ দূরত্বে আছে। আচ্ছা দেখো, আমি যদি তোমাদেরকে বলি যে মূল বিন্দু থেকে দুই একক দূরত্বে একটা বিন্দু নির্ণয় করো, দেখো তো সেটা কোন ঘরে হতে পারে কিছু বলা যাচ্ছে না, তার চারটা ঘরে হতে পারে, মূল বিন্দু থেকে আর পরিমাণ দূরত্বে এই ঘরে হতে পারে। কিন্তু আমি তো এক বিন্দু তো ফিক্সড, বিন্দু তো নির্দিষ্ট দূরত্বে হবে এবং কি একটা নির্দিষ্ট স্থানে অবস্থান করতেছে, তাহলে কিভাবে করা যায়। দেখো আমি যদি থিটাটাও ফিক্সড করে দিই যে একটি বিন্দুর অবস্থান নির্ণয় করো যেটা মূল বিন্দু থেকে আর দূরত্বে আছে এবং এক্স অক্ষের সাথে থিটাটি কি কোণ করে আছে, দেখো তুমি কি এখন ইচ্ছা করলে বিন্দুটি পরিবর্তন করতে পারবো, তো না পারবা না। এখন এই পদ্ধতিতে যিনি কল্পনা করছে প্রথমে বিজ্ঞানী পোলার, উনি এভাবে কল্পনা করছে যে একটা বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য বিন্দুটি মূল বিন্দু থেকে আর দূরত্বে আছে এবং এক্স অক্ষের সাথে থিটাটি কি কোণ উৎপন্ন করে আছে। এই জন্য ওনার মতে একটা বিন্দু স্থানাঙ্ক আর এবং থিটা, একটা বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করার জন্য দুটো জিনিস প্রয়োজন, একটা হচ্ছে বিন্দুটি মূল বিন্দু থেকে কত দূরত্ব অবস্থান করতেছে এবং মূল বিন্দু এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে আছে। ঠিক আছে, আমি যদি এখন কয়েকটা বিন্দু স্থানাঙ্ক লিখি এরকম ভাবে,
দেখো তো বিন্দুটার অবস্থান কি নির্দিষ্ট হচ্ছে কিনা, মূল বিন্দুটাকে 2 একক পরিমাণ দূরত্বে 100-এর সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার মানে বিন্দুটার অবস্থান কি রকম হবে, মূল বিন্দু থেকে 2 একক পরিমাণ দূরত্বে এবং 100-এর সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দ্বিতীয় বিন্দুটা মূল বিন্দুর সাথে 3 একক পরিমাণ দূরত্বে এবং 100-এর সাথে 115 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার মানে দ্বিতীয় ক্ষেত্রে বিন্দুটার অবস্থান হবে 3 একক পরিমাণ দূরত্ব এবং 100-এর সাথে উৎপন্ন কোণ 115 ডিগ্রি। তৃতীয় বিন্দুর ক্ষেত্রে যদি কল্পনা করি যে মূল বিন্দু থেকে 2 একক পরিমাণ দূরত্বে এবং 100-এর সাথে উৎপন্ন কোণ 250 ডিগ্রি। তার মানে আমার যদি এখানেও মূল বিন্দু থেকে বিন্দুটা কত একক পরিমাণ দূরত্বে আছে এবং 100-এর সাথে উৎপন্ন কোণ যদি দেওয়া থাকে, তাহলে আমরা খুব সহজে একটা বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে পারবো। আর এই পদ্ধতিটাকে বলা হয় পোলার পদ্ধতি, এবং পোলার পদ্ধতির মধ্যে অবশ্যই একটা থিটা দেওয়া থাকবে এবং মূল বিন্দু থেকে বিন্দুটা কত পরিমাণ দূরত্ব আছে সেটা দেওয়া থাকবে। আশা করি তোমরা এখন খুব সহজে থিটা এবং দূরত্ব দেওয়া থাকলে বিন্দুটার অবস্থান নির্ণয় করতে পারবে।